এবং অ্যাটমিক প্রপার্টি আমরা আজকে লাস্ট প্রপার্টিটা আলোচনা করব, এটা হচ্ছে হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন এনথালপি আর ইউ ক্যান সে হাইড্রেশন এনার্জি। তাহলে এই হাইড্রেশন এনার্জিটা কি না, এখানে যে আয়নগুলো রয়েছে অ্যাকচুয়ালি এস ব্লক এলিমেন্টের যে আয়নগুলো রয়েছে, আসলে এস ব্লক এলিমেন্টের কি হচ্ছে, এস ব্লক এলিমেন্টের যেহেতু বাইরের পক্ষে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এরা কিন্তু খুব সহজেই একটা পজিটিভ আয়ন তৈরি করতে পারে। এই যে বিষয়টা যে এই যে এস ব্লক এলিমেন্টগুলো আমরা যে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, যে এখানে লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, এখানে হিলিয়াম ছিল, তার সঙ্গে কি ছিল 2s1 ছিল, এবং তারপরে লিথিয়ামের পরে যেটা ছিল আমাদের সোডিয়ামের ক্ষেত্রে কি ছিল নিয়নের সঙ্গে আমরা বলেছিলাম 3s1। এই যে বাইরের পক্ষে যে ইলেকট্রনটা, সেই বাইরের পক্ষে ইলেকট্রনটা কি হচ্ছে, খুব লুজলি বাউন্ড থাকছে, এবং এই ইলেকট্রন যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে আর কি পাচ্ছে, ইনার্ট গ্যাসের একটা কনফিগারেশন পেয়ে যাবে। তাহলে ইনার্ট গ্যাসে যদি কনফিগারেশন পেয়ে যায় তাহলে খুব সহজেই এই ইলেকট্রনটাকে বের করে দেবে, অর্থাৎ লিথিয়ামের তুলনায় লিথিয়াম প্লাস এই আয়নটার অস্তিত্ব অনেক বেশিভাবে পাওয়া যাবে, অর্থাৎ এই লিথিয়ামের যে লিথিয়াম প্লাস আয়নের অস্তিত্ব বেশি স্টেবেল, তার কারণ এটা খুব সহজেই ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে। ঠিক তেমনি Na+, ঠিক তেমনি K+, এগুলো কিন্তু বেশি পরিমাণে পাওয়া যাবে, অর্থাৎ এরা কিন্তু স্টেবেল হবে। তো এই যে আয়নগুলো রয়েছে, এই যে লিথিয়াম প্লাস বা সোডিয়াম প্লাস বা পটাশিয়াম প্লাস, এই আয়নগুলো যে লবণ, যেমন আমরা যদি বলি LiCl, লিথিয়াম ক্লোরাইড যে আয়ন, যে লবণটা রয়েছে, যে সল্ট রয়েছে, তো এই সল্টগুলোর মানে এই আয়নটার যে সল্টটা তৈরি হচ্ছে, সেই সল্টগুলোর যে জলের অণুকে ধরে রাখার ক্ষমতা, সেটা কিন্তু হাইড্রেশন এনার্জি। যেমন এই লিথিয়াম LiCl, এ কিন্তু দুই অণু জলকে ধরে রাখতে পারে, তাহলে এটা কিন্তু একটা হাইড্রেটেড সল্ট, লিথিয়াম ক্লোরাইড একটা হাইড্রেটেড সল্ট। তো এই লিথিয়াম প্লাস থেকে কিন্তু LiCl সৃষ্টি হয়েছে, তাহলে এই লিথিয়াম প্লাসের এই জল যে ধরে রাখার ক্ষমতাটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রেশন এনার্জি। তো এই হাইড্রেশন এনার্জিকে দেখা যাবে যে যত উপর থেকে নিচের দিকে যাবে তত এটা হ্রাস পেতে থাকবে, অর্থাৎ এটা কমতে থাকবে। যত আমি এই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবো তত দেখা যাবে যে হাইড্রেশন এনার্জি ডিক্রিজেস, হাইড্রেশন এনার্জি ডিক্রিজেস। কেন হাইড্রেশন এনার্জি ডিক্রিজ হচ্ছে, না তার কারণ হচ্ছে যে এদের যে অ্যাটমিক, এদের যে চার্জটা, মানে যে আয়নীয় যে ব্যাসার্ধটা, আয়নীয় যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ এই যে লিথিয়ামের যে আয়নিক রেডিয়াস, অর্থাৎ লিথিয়ামের আয়নের যে ব্যাসার্ধ, তার থেকে আমরা জানি যে সোডিয়াম আয়নের ব্যাসার্ধ বেশি, তার থেকে আমরা জানি যে পটাশিয়াম যে এনায়নটা রয়েছে, তার ক্যাটায়নটা রয়েছে, তার ব্যাসার্ধ আরও বেশি। তাহলে এই ব্যাসার্ধগুলো যদি বেড়ে যায়, অর্থাৎ এই আয়নটা যদি বড় হয়, আকার যদি বড় হয় বা সাইজ যদি অনেক বড় হয়, তাহলে কী হবে, এর কিন্তু জল ধারণ ক্ষমতাটা কমবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এদের যে পোলারাইজেশন পাওয়ার, সেই পোলারাইজেশন পাওয়ারটা কিন্তু কমে যাবে, পোলারাইজেশন পাওয়ারটা কমে যাবে। কারণ আমরা জানি ফেজান্স রুল অনুযায়ী, এখন তুমি ফেজান্স রুল, তুমি যদি ফেজান্স রুল পড়ে থাকো, তাহলে ফেজান্স রুল থেকে জানা যায় যে এই সাইজটা যত ইনক্রিজ করবে, ক্যাটায়নের সাইজ যত ইনক্রিজ করবে, যে এনায়নকে এর ডিস্টর্ব করার ক্ষমতা, অর্থাৎ পোলারাইজ করার ক্ষমতাটা কিন্তু তত কম হবে। যেমন আমরা যদি দেখি যে এই প্লাস, এই ছোট যে স্মল যে ক্যাটায়ন রয়েছে, এই ক্যাটায়নটা কিন্তু ইলেকট্রন যে ক্লাউডকে, সেই ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ব করার ক্ষমতা অনেক বেশি আছে। তাহলে কী হবে, ডিস্টর্ব করার ক্ষমতা যদি অনেক বেশি হয়, এই খুব সহজেই কিন্তু H2Oকে ধরে রাখতে পারবে, কিন্তু বাকিরা সেটা পারবে না। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এদের যে অ্যাটমিক রেডিয়াস এখানে বলবো না, আয়নিক রেডিয়াস, যে আয়নিক রেডিয়াস যত বাড়ছে তত কী হচ্ছে, এদের কিন্তু পোলারাইজেশন পাওয়ারটা কমে যাচ্ছে। পোলারাইজেশন পাওয়ার কমে যাওয়ার ফলে কী হচ্ছে, এরা কিন্তু জল ধরে রাখতে পারছে না। এদের যে সল্টগুলো তৈরি করবে, লাইক NaCl, KCl, এদের যে সল্টগুলো তৈরি করবে, তা কিন্তু হাইড্রেটেড সল্ট হবে না, অর্থাৎ এদের কিন্তু হাইড্রেশন এনার্জি যত উপর থেকে নিচের দিকে যাবে তত কিন্তু কমতে থাকবে। ওকে, থ্যাংক ইউ।